আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার চ্যানেলে নতুন এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের রেসিপি হচ্ছে স্ট্রবেরি জ্যাম। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি। এখানে আমি 550 গ্রাম স্ট্রবেরি নিয়েছি। এখন আমি এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি দেব স্বাদমতো একটু লবণ আর 1 টেবিল চামচ ব্রাউন সুগার। আপনারা সাদা সুগারটাও নিতে পারেন। এখন আমি এটাকে এগুলো মেখে রেস্টে রেখে দিব। এখান থেকে পানি উঠবে। 10 মিনিট রেস্টের পরে এখন আমি একটি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন স্ট্রবেরিগুলোকে জাল করে নেব। আপনারা চিনি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তো আমি অল্প চিনি দিয়েছি। আসলে চিনি না দিলেও হয়, ফলের যে মিষ্টিটা সেটাই ভালো। স্ট্রবেরিটা গলে যে এরকম হয়েছে, আর একটু গলে গেলে আমি হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে এটার পরিবর্তে হোয়াইট ভিনেগার দিতে পারেন। আমি ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, আমি ছেঁকে নিচ্ছি না। খুবই কম সময়ে তৈরি করা যায়, অল্প উপকরণে ঝামেলা কম। আপনারা এটা তৈরি করে পাউরুটি টোস্ট বিস্কুট দিয়ে খেতে পারেন সকাল বিকালের নাস্তায়। আমি এরকম একটি জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ছোট একটি অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট অন্য ভিডিওতে আবার কথা হবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।